হ্যালো বন্ধুরা, হ্যালো ডাক্তার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আমি আজকেরও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটার মূল টপিক হলো রোগা বাচ্চারা কিভাবে সহজে মোটা হবে, সেই সিরাপ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি আপনাদের সামনে যত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই না কেন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আলোচনা করা যাক সেই ভিডিওটা সম্বন্ধে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সাইটোসিন সিরাপ সম্বন্ধে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন CYTOSIN সাইটোসিন সিরাপ, এর কম্পোজিশন হচ্ছে বন্ধুরা সাইক্লোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্রাইক্লোলিন সিট্রেট সিরাপ, এটা 100 ml হয়। ঠিক আছে বন্ধুরা, এবারে কম্পোজিশন কত এমজি যোগ করা আছে আমি আপনাকে বলি। সাইক্লোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড আইপি আছে আপনার 2 mg, ট্রাইকোলিন আছে আপনার 275 mg, আর সর্বিটল আছে আপনার 0.5 mg। ঠিক আছে বন্ধুরা, এটা 100 ml হয়, এর দাম মাত্র 55 টাকা দাম, খুব কম দাম দেখতে পাচ্ছেন, মাত্র 55 টাকা দাম। চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সিরাপটা দেখতে কেমন হয়। সিরাপটা ঠিকই এরকমই দেখতে হয়, লাল কালারের হয়, এই যে বাচ্চাদের ছবি দেওয়া আছে। তো এবারে আমি আপনাদের সামনে এর কাজ সম্বন্ধে বলবো। এর কাজ হচ্ছে বন্ধুরা যেসব বাচ্চারা রোগা হয়ে আছে, একদম রোগা নিপিকে হয়ে আছে, সেসব বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটা খেলে কি হয়, ওজনটাকে বৃদ্ধি করে এবং খিদে ঘুম খুব ভালো। এই সিরাপটা খেলে খিদে এবং ঘুম দুটোই খুবই ভালো হয়। তো খিদে এবং ঘুম দুটোই খুব ভালো হলে কি হয় বুঝতেই তো পারছেন, যে বাচ্চাদের খিদে এবং ঘুম ভালো থাকবে সেসব বাচ্চারা অটোমেটিক খুব সহজে রোগা থেকে মোটা হয়ে যাবে। এটাই হলো এই সিরাপের মেন কাজ। তো এবারে আমি আপনাদের সামনে এর ডোজ সম্বন্ধে বলবো। এর ডোজ হচ্ছে বন্ধুরা 2 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত, যেসব বাচ্চাদের বয়স সেসব বাচ্চারা 4 ml করে 5 ml, 5 ml করে দুপুরে খাওয়ার 8 ঘন্টা আগে এবং রাত্রে খাওয়ার 8 ঘন্টা আগে। ঠিক আছে বন্ধুরা, 2 বছর থেকে 5 বছর বয়স। এবার 2 বছরের কম যাদের বয়স, 1 বছর থেকে 2 বছর বয়স, তারা কি করবে 3 ml করে আপনারা দুপুরে এবং রাতে খাওয়ার 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে খাওয়াবে। এটাই হলো এর ডোজ। এবং 5 বছর থেকে 7 বছর বা 8 বছর যাদের বয়স, তারা কী করবেন 6 ml করে দুপুরে খাওয়ার 8 ঘন্টা আগে এবং রাত্রে খাওয়ার 8 ঘন্টা করে আগে এই সিরাপটা খাওয়াবেন। এই সিরাপটা খাওয়ার আগে খাওয়ালে কী হয় বন্ধুরা, খিদে ঘুম অতিরিক্ত খুব ভালো হয়। খিদে ঘুম অতিরিক্ত ভালো হলে কী হয়, শরীর বাচ্চারা খুব সহজেই মোটা হয়ে যাবে। মোটা বলতে খুব রোগা পাতলা শরীরটাকে খুব হেলদি একটা শরীর বানিয়ে দেবে। এটাই হলো সাইটোসিন সিরাপের কাজ। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো সর্বশেষে বলি বন্ধুরা, বাচ্চাদের খিদে ঘুমের সিরাপ বা যে কোনো সিরাপ বা কিছু খাওয়ার আগে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো খুবই জরুরি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।